नमस्कार, आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। खूब साधारण देखते लागा ए हाथेर मध्ये अनेक असाधारण जिनिस लुकिए रयेछे। वास्तवे ए हाथ लटारीते प्रथम पुरस्कार जेता एक 36 बछरेर युवकेर हाथ। उनार कर्मजीवन सम्पर्के दु चार कथा ना जानलेई नय़। खूब कम बयस थेके उनी पैतृक एकटी छोटोखाटो जामा कापड़ेर ब्यबसार साथे जुक्त, जेखाने ओनार पिताई मालिक। लटारी काटार नेशा छिलो, कोनोदिन भाबेननि प्रथम पुरस्कारई जितबेन। हाते प्रचुर टाका चले एलो हठात करे, उनी भाबलेन निजे आलादा करे किछु करबेन। ताई प्रोमोटारी बा बिल्डिंग कन्स्ट्रक्शनेर একটা ব্যবসা শুরু করে দিলেন। প্রথম এক দুই বছর ছোটখাটো কিছু কাজ করছিলেন, তারপর উনি একটি নতুন প্রজেক্ট নামাবেন বলে একটা প্রপার্টিতে ওনার যা অ্যাসেট ছিল তার ম্যাক্সিমামটা ইনভেস্ট করে দিলেন। কিন্তু পরে জানতে পারলেন ওই প্রপার্টির আরও শরিক রয়েছে, তারা লিগাল স্টেপ নিল। ফলে আইনত জটিলতার মধ্যে ওনার এতগুলো টাকা ফেঁসে গেল। প্রথমে দেখি উনি লটারি পেলেন কেন, হাতে কি কি লটারি সাইন রয়েছে। লটারি যেখানে অল্প বা বিনা পরিশ্রমে অনেক বেশি টাকা চলে আসে, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রহপর্বত বা যে গ্রহপর্বতের শক্তির সর্বাধিক দরকার পড়ে তা হলো আমাদের হাতের এই রবি গ্রহের পর্বত বা সান মাউন্ট। ওনার হাতে রবির পর্বতটা যথেষ্ট ডেভেলপ রয়েছে, অনেকটা জায়গা নিয়েছে এবং রবির আঙুলটিও একদম স্ট্রেট বা খাড়া, কারোর দিকে ঝুঁকে নেই। ওনার হাতে রবি রেখা শুরু হয়েছে স্পষ্ট একটি ফিস সাইন দিয়ে। এছাড়াও রবির পর্বতে রয়েছে আরও একখানা স্পষ্ট ফিস সাইন, যার জন্যে ওনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন, হঠাৎ করে জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। অনেক অর্থ জীবনে চলে এসেছে, স্ট্যাটাস বাড়িয়ে দিয়েছে। আর কি রয়েছে ওনার হাতে? ওনার হাতে দেখা যাচ্ছে যে বৃহস্পতির পর্বতটাও যথেষ্ট ডেভেলপড, অনেকটা জায়গা নিয়েছে এবং বৃহস্পতি পর্বতে রয়েছে একটি অত্যন্ত লাকি উইন্ডো সাইন বা জানানার চিহ্ন, যা পথ প্রতিষ্ঠা, আধ্যাত্মিক উন্নতি, শুভ বিবাহিত জীবন এবং গুরুজনের সাপোর্টের জন্য অত্যন্ত পজিটিভ একটি চিহ্ন। এছাড়াও ওনার হাতে এই কেতুর পর্বতে রয়েছে একটি স্পষ্ট বড় ফিস সাইন, যাও হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে। এবারে হাতে অর্থগতির কী কী চিহ্ন আছে তা নিয়ে আলোচনা করব। উনি নিজের নামে ব্যবসা শুরু করতে গিয়েছিলেন। ব্যবসার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতে এই বুধগ্রহের পর্বত এবং এই মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন। ওনার হাতে বুধ পর্বতটা দুর্বল বলে মনে হচ্ছে, আন্ডার ডেভেলপড মার্কারি মাউন্ট,
খুব কম জায়গা নিয়েছে এবং বুধ পর্বতেও কোনো রকম শুভ চিহ্ন দেখা যাচ্ছে না। বুধের আঙুলটিও ছোট, তাই বুধ পর্বত খুব একটা বেশি শুভ না। সেই জন্য কমিউনিকেশন স্কিল, বাকচাতুর্য সাধারণ। বুধ পর্বত খারাপ হলে ব্যবসা যে একদম করতে পারবেন না তা না, তবে ব্যবসায় লাভ বা গ্রোথ তেমন হয় না। এইবারে চলে আসছি ওনার হাতে আসল মানি লসের সাইন কী রয়েছে তা। ওনার হাতে আসল মানি লসের সাইন লুকিয়ে রয়েছে ওনার হাতের এই মস্তিষ্ক রেখা বা মাইন লাইনের উপরে। ওনার মস্তিষ্ক রেখা বা মাইন লাইনটা সোজা না, কিছুটা ওয়েভি বা এঁকে বেঁকে চলেছে, এবং মস্তিষ্ক রেখা বা মাইন লাইনের মাঝামাঝি জায়গায় একটি পষ্ট এরকম জপ চিহ্ন বা দ্বীপ চিহ্ন তৈরি হয়েছে, যার জন্য উনি নিজের ভুল সিদ্ধান্তে, বুদ্ধি ভ্রমের কারণে এত বড় ওনার জীবনে মানি লসের সম্মুখীন হলেন। আমি মোটামুটিভাবে 4-5 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যার টাইটেল ছিল হাতের 5 সাইন যা আপনাকে কাঙাল বানাতে পারে। তাতে 1 নম্বর বা 2 নম্বরে যে মানি লসের সাইন নিয়ে আমি আলোচনা করেছিলাম তা হলো আমাদের এই মস্তিষ্ক রেখা বা মাইন লাইনের উপরে যদি কোনো জব সাইন থাকে তা হলো আমাদের জীবনে খুব বড় অর্থগতির নির্দেশক। এছাড়াও ওনার চন্দ্র পর্বতে বেশ কিছু ব্ল্যাক স্পট বা কালো বিন্দুও তৈরি হয়েছে যা আর্থিক দৈন্যতার নির্দেশক। এবারে ওনার ভাগ্যরেখাটার দিকে একটু চোখ রাখি। ওনার ভাগ্যরেখাকে এই ওনার ভাগ্যরেখা গিয়েছিল, কিন্তু ভাগ্যরেখাকে মোটামুটিভাবে 35 বছর বয়সে একটি রাহু রেখা এসে আড়াআড়িভাবে কেটে গিয়েছে। তারপর থেকে ওনার ভাগ্যরেখার আর কোনো শক্তি নেই। হাতের এই জায়গাটায় দেখুন ভাগ্যরেখা একদম ছড়িয়ে গিয়েছে, অস্পষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকে এই জায়গা থেকে আবার ভাগ্যরেখা শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু এই 1-2 বছর সময় ওনার জীবনে খুব টাফ পিরিয়ড, ওই সময়ে ওনার আর্থিক দৈন্যতাকে নির্দেশ করছে। এখন ওনার কেরিয়ার কোন দিকে গেলে আবার উনি সাকসেস পাবেন সে সম্পর্কে আমি ওনাকে একটা সাজেশনও দিয়ে দিয়েছি। আপনারাও যদি নিজেদের পাম অ্যানালিসিস করতে চান তবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।